চলো বন্ধুরা, আজকে স্কুলের কিছু তথ্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখতে থাকো ভিডিওটা। এখানে প্রথমে এই যে বোর্ডে লেখা আছে সাল 2022, মাস আগস্ট, তারিখ 10, বার বুধ। তো 2022 সাল আগস্ট মাস 10 তারিখ বুধবার। তো এটা আজকের দিন, চলো শেয়ার করছি স্কুলের নাম। 7টা থেকে 11টায় আমাদের স্কুল চলে। তো এটা আমাদের প্রতিদিন রুটিন চেঞ্জ করতে হয় প্রতিদিনের জন্য, এটা ক্যালেন্ডার একটা। যাই হোক, এইখানে আছে, চলো প্রথমে শুরু করি সুঅভ্যাস। এখানে সুঅভ্যাস প্রতিদিন যা করা উচিত, এখানে আছে দেখো, সকালে সময় মতো ঘুম থেকে ওঠা, নিয়মিত স্নান করা, মুখ হাত পা পরিষ্কার রাখা, প্রতিদিন মন দিয়ে লেখাপড়া করা, বিদ্যালয়ে যাওয়ার আগে পরিমিত খাবার খাওয়া। এদিকে আছে বিদ্যালয়ের পড়াশোনায় মনোযোগী হওয়া, বিদ্যালয়ে সকলের সাথে বন্ধুত্ব বজায় রাখা, প্রতিদিন বিকালে খেলাধুলা করা, সন্ধ্যায় লেখাপড়ার শেষে সময় মতো ঘুমোতে যাওয়া। এদিকে দেখো, সত্যি কথা বলা ও সৎ পথে চলা, নিয়মাবর্তিতা ও নিষ্ঠা বজায় রাখা, বয়স্ক ব্যক্তিকে শ্রদ্ধা করা, বাড়ির কাজে বড়দের সাহায্য করা। এরপরে আছে শেষের দিকে, জাতপাতের ভেদাভেদ না মানা, অপচয় না করা, অর্থের সাশ্রয় করা, যে কোনো জিনিস ঠিক জায়গায় রাখা। তো এটা হলো একটা সুঅভ্যাস, দেখে বুঝতেই পারছো এটা একটা সুঅভ্যাস ক্যালেন্ডার। আর এদিকে আছে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, একটা আই কার্ড, তাই না? প্রতিটি বাচ্চার জন্য এক একটা আই কার্ড করা আছে। বাচ্চারা যখনই আসে তাদের আই কার্ডগুলো বিতরণ করা হয়, মানে গলার মধ্যে পরিয়ে দেওয়া হয় প্রতিটি বাচ্চাকে, প্রত্যেকের জন্য একটি করে, শুধুমাত্র প্রি স্কুল বাচ্চাদের জন্য, 3 থেকে 6 বছর বাচ্চাদের জন্য এরকম একটা করে আই কার্ড করা আছে। এদিকে দেখো, আপনার শিশুকে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাচ্ছেন কি? তো সেই নিয়ে এখানে শিশু কী কী পরিষেবা পাচ্ছে সেসব নিয়ে একটা দেয়া আছে। এখানে দেওয়া আছে আমাদের ICDS আমাদের অধিকার। আচ্ছা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছর বয়সের শিশুকে প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেগুলো দেয়া হচ্ছে, শারীরিক বিকাশ, বুদ্ধির বিকাশ, মানসিক আবেগের বিকাশ ও এদিকে আছে, এছাড়া প্রাক প্রাথমিক শিক্ষা শিশুদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা, ঠিক আছে? তার মানে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য এই যে আমাদের প্রাক প্রাথমিক শিক্ষা, এখান থেকে শিশুরা কিন্তু অভ্যস্ত হয় আর কি, শিক্ষা পায় যে আমাকে স্কুলে যেতে হবে। তো সেই শিক্ষাটা প্রথম ধাপটা আমরা এখান থেকেই তৈরি করি। আপনার শিশুকে আজ থেকে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রাক প্রাথমিক শিক্ষা কর্মসূচিতে পাঠান। এখানে আছে ভাষার বিকাশ, সামাজিক বিকাশ, সৃজন ক্ষমতার বিকাশ নিশ্চিত করা হয়। তো এই যে কিছু কিছু 3 থেকে 6 বছর মানে বয়স্ক বাচ্চাদের যে শিক্ষাটা দেওয়া হয় বা পরিষেবা দেওয়া হয় তারই কিছু অংশ। এদিকে আছে যানবাহনের ছবি, ছেলেদের মানে শেখানো হয় কোনটা কী গাড়ি, কত চাকার গাড়ি, কোনটা শহরে চলে, কোনটা গ্রামে চলে, কোনটা কোন রাস্তায় চলে, কোনটা আকাশপথে, কোনটা জলপথে। তো বুঝতেই পারছো, ট্রেন গাড়ি, এখানে আছে হেলিকপ্টার, নৌকা, বিভিন্ন যানবাহন আছে। তো যানবাহন নিয়ে শিশুদের ধারণা দেওয়া হয় একটা। এদিকে আছে আঁকা ও রং করার কোন, এখানে কিছু কাগজ, রং, পেন্সিল দেওয়া আছে, চক। তো শিশুরা এখানে আপন মনে নিজের খেয়াল খুশি মতো যে যা খুশি আসবে ওদেরকে, তাদের জন্য মানে সেসবের জন্য আধ ঘন্টা শিশুদের ছাড়া হয়। তো এখানে যে আঁকা ও রং করার কোন, শিশু আপন মনে আঁকবে ও রং করবে। এখানে কিছু খাতা, সাদা খাতা দেওয়া আছে, রং পেন্সিল। তো এটা হলো আঁকা ও রং করার কোন। এখানে আছে, এখানে আমরা জলের বোতল রাখি। তো বাচ্চারা জলের বোতল নিয়ে আসে জল খাওয়ার জন্য, এখানে বোতল সাজিয়ে রাখা হয়। এদিকে একটা গাছ আছে, একটি গাছ একটি প্রাণ, গাছ আমাদের কী কী উপকারে লাগে সেজন্য এই ছবিটা করা হয়েছে, এটা থেকে কিছু ধারণা দেওয়া হয় গাছ সম্বন্ধে। এদিকে আছে গল্প ও ছবি বইয়ের কোন, এখানে কিছু বই আছে, সেই ছোটোখাটো বইতে দেখো গল্প আছে। তো এগুলোর মাধ্যমে শিশুদের গল্প শেখানো হয়। এ দেখো, জলের কলসি ও কাক,
বিভিন্ন গল্প আছে, এখান থেকে কিছু নিয়ে টাস্ক নিয়ে শিশুদের ছবির আকারে গল্প বলা হয়। তো এটা একটা হলো গল্প ছবি বইয়ের কোণ। চারটে এরকম কোণ আছে, তো সেই কোণগুলো শিশুদের কিছুক্ষণ ধরে ধরে রাখার জন্য শিশুদেরকে তো এইভাবে ধরে রাখতে হয় আর কি। সু অভ্যাস তোমাদের দেখালাম, এটা সু অভ্যাসের আরও একটা ক্যালেন্ডার। এদিকে আছে জীবজন্তু, তো কোনটা বনে থাকে, কোনটা জঙ্গলে থাকে, কোনটা গ্রামের বাড়িতে থাকে, তো সেই সম্বন্ধে ধারণা দেওয়া হয়। বিভিন্ন জীবজন্তুর ছবি এখানে আছে, দেখে বুঝতেই পারছো। তো এই একটা তথ্য গেল। এরপরে আমাদের কিছু কাজ আছে তোমাদের দেখায়। এটা আছে এক নজরে এলাকা। এই যে ক্যালেন্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যালেন্ডারটার মাধ্যমে পুরো এলাকাটা তোমরা এক নজরে যে কেউ বুঝতে পারবে। এখানে দেওয়া আছে মাস, তো এটা আমাদের বছরের প্রথমেই শুরু হয়, সারা বছর এটা দিয়েই চলে। এক বছরের আমার কী আছে এখানে, মানে জনসংখ্যায় এলাকায় কী আছে এটা দেখেই তা বোঝা যায়। কোন মাস, জানুয়ারি, সাল 2022, সংখ্যা, তার মানে নারী ও পুরুষ, টোটাল আমার এলাকার সংখ্যা কত এখানে আছে দেওয়া। তো সেই কলমটাই দেখো, বুঝতে পারছ, 410 পুরুষ, 390 নারী, টোটাল 800। তো 800 আমার জনসংখ্যা এখানে। তার মধ্যে বাচ্চা আছে, মা আছে, সমস্ত কিছুই আছে এর মধ্যে। এদিকে গর্ভবতী মা, শিশু, সাত মাস থেকে তিন বছর, 3 থেকে 6 বছর, কিশোরী, আচ্ছা, জন্ম, মৃত্যু, প্রতিবন্ধী, সেন্টারের নাম, সেন্টারের নাম্বার, প্রজেক্টের নাম, কর্মীর নাম, সমস্ত তথ্য এখানে সারা বছরের দেওয়া থাকে। তো ওই যে দেওয়া আছে, আর এদিকে এই যে ওজন মেশিন, এখানে বড়দের দান করি ওজন করানো হয়। এই যে এলাকার একজন কাকাবাবু এসছেন, উনি দেখছেন ওনার ওজনটা কত। তো এইভাবে আমাদের বাচ্চাদেরও ওজন নেওয়া হয়। তো ওদিকে তোমাদের কম্পিউটার কাঁটায় যে ওজন মেশিন দেখালাম, পা মেশিন এটা দাঁড়িয়ে ওজন করা হয়। এদিকে দেখো ঝোলানো মেশিন, এটা হচ্ছে সল্টার মেশিন। এটাতে বাচ্চাদের এই যে একটা প্যান্ট আছে, এই প্যান্টটা পায়ের সাহায্যে গলিয়ে, এই যে প্যান্টের মতো পরিয়ে বাচ্চাকে ঝুলিয়ে এটাতে ওজন করা হয়। তো এই একটা ওজন মেশিন। আরও আছে এই যে একটা তোমরা প্যান্ট দেখছো, এটার মধ্যে বাচ্চাকে ঝোলার মতো পুড়িয়ে, মানে শুইয়ে বাচ্চাকে ঝুলিয়ে ওজন নেওয়া হয়। আছে এ দেখো, তো এটা একটা প্যান্ট। এইখানে আছে আপনি জানেন কি, তো এখানে ওই যে কিছু তথ্য আছে গর্ভবতী অবস্থায় দরকার, যেগুলো প্রসূতি অবস্থায় দরকার, যেগুলো কিছু তোমাদের বলে দিই। গর্ভবতী অবস্থায় যেটা দরকার, স্বাস্থ্যকেন্দ্রে নাম নথিভুক্ত করান, অতিরিক্ত পরিমাণে খাবার, সুষম খাবার, সবুজ শাকসবজি ও প্রচুর পরিমাণে জল, দিনে কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম খাওয়ার পর এবং রাতে 8 ঘন্টা ঘুম, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মত টিকাকরণ ও অন্তত 100টি আয়রন, ফলিক অ্যাসিড, বড়ি। গর্ভাবস্থায় 9 মাসে মোট 10 কেজি 500 গ্রাম ওজন বৃদ্ধি, মানে যেটা ওজন থাকবে মা হওয়ার আগে যে ওজনটা থাকবে, যদি কারো থাকে 40 কিলো ওয়েট একটা মানে মায়ের মহিলা, তো মা হওয়ার পরে অন্তত 9 মাস পরে তার সাথে আরও 10 কিলো 500, মানে তার মানে 40 কিলো যদি ওজন থাকে 50 কিলো 500 ওজন অবশ্যই হওয়া দরকার, তাহলে জানা যাবে শিশুটি স্বাভাবিক ও সুস্থ। এখানে প্রসূতি অবস্থায় দরকার অতিরিক্ত পরিমাণে খাবার, সুষম খাবার, সবুজ শাকসবজি ও প্রচুর পরিমাণে জল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া সুষম খাবার, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো টিকাকরণ ও অন্তত 100টি আয়রন, ফলিক অ্যাসিড, বড়ি, হালকা কাজ ও বিশ্রাম। প্রসব পরবর্তী বিপদের লক্ষণ যেমন জ্বর, রক্তস্রাব, এর প্রতি নজর রাখা। গর্ভবতী ও প্রসূতি মহিলাদের জন্য নির্দিষ্ট পরিষেবা পেতে গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যোগাযোগ করুন। তো এই একটা তথ্য তোমাদের জানা হলো, গর্ভবতী ও প্রসূতি অবস্থায় কী কী দরকার হয়। তো এগুলো নিয়ে আমাদের সমস্ত মায়েদের আলোচনা করা হয়, মিটিং ডাকা হয়। এগুলো এক ধরনের বলতে পারো পরিষেবা। তো এটা একটা পরিষেবা, কী কী পরিষেবা দেওয়া হয় সমস্ত কিছুই আমাদের এভাবে কাজ করতে হয়। এদিকে আছে পাখির পরিচয়, তো কোন কোন পাখি কোথায় থাকে,
কী পাখি কী নাম সমস্ত কিছু এখানে আছে, পাখির পরিচয়, এদিকে পশুর পরিচয়, জীবজন্তু সবই দেখলে, যানবাহন। তো এটা একটা বাচ্চাদের শেখানোর জিনিস। এদিকে দেখো একটা লম্বা মতো ফিতে আছে, দেয়ালে আমি ফিটিয়ে রেখেছি। সেই খাবার খাওয়ার পরে শিশুর কতটা বৃদ্ধি হচ্ছে, তো আমরা সেই বৃদ্ধিটা আমরা এই উচ্চতার, মানে এই উচ্চতার ফিতে দিয়ে আমরা মাপলে বুঝতে পারি আর আদৌ বৃদ্ধি হচ্ছে কি না। ওদিকে ওজন নিয়ে, এখানে উচ্চতা নিয়ে, তবে বুঝতে পারি শিশুটার আদৌ বৃদ্ধি হচ্ছে কি না। এগুলো সেমি দেওয়া আছে, এই যে 116, 117, 118, তো এগুলো 30 সেন্টিমিটারে 1 ফুট, সেই হিসাবে আমরা ফুটটাকে মেপে নিই। 5 ফুট সমান 150 সেমি। তো এটা একটা শিশুর বৃদ্ধির ওজন নেওয়ার পরিমাপ, মানে ফিতে বলতে পারো। এদিকে আছে, এখানে আমরা ব্যাগ রাখি, শিশুরা ব্যাগ ছাড়া স্কুলে আসবে না। তো শুধুমাত্র শিশুদেরকে বই ধরে পড়ানো হয় তা নয়, তোমাদের যে 4টি কোণ দেখালাম, এখানে আছে পুতুল খেলার কোণ। শিশুরা কিছুক্ষণ পড়ার পরে বোরিং বোধ করবে, তো এখানে আপন মনে শিশুরা কিন্তু খেলাধুলো করবে। বিভিন্ন জিনিস এখানে আছে, তো সেই সব নিয়ে শিশুরা এখানে খেলাধুলো করবে কিছুক্ষণ। ওদেরকে 2-3 ঘন্টা কীভাবে ধরে রাখা যায়, স্কুলমুখী করা যায়, তো সেই জন্য আমাদের ICDS-এ এরকম পরিষেবা আছে, পুতুল খেলার কোণ। আর এখানে আছে ধাঁধা ও ব্লক কোণ। তো এদিকের কোণটা, এখানে থাকবে বিভিন্ন ছোড়া ছবি, তো ছোড়া টোড়া থাকবে, শিশুকে সাজাতে হবে, বিভিন্ন অক্ষর থাকবে, 1, 2 অকাশ, ওগুলোকে শিশুকে এলোমেলো করে দেওয়া হবে, সাজাতে হবে। এখানে আছে, এখানে আমরা খাবার খাই, দুয়ারে বসে শিশুদের খাবার খাওয়ানো হয়। আর এদিকে যে স্কুলের পাশেই, মানে স্কুলের সাথে আমাদের যে খেলার মাঠ, শিশুদের এখানে টুকটাকে ব্যায়াম খেলাধুলো করানো হয়, ছোড়ার মাধ্যমে কিছু শিশুদের শারীরিক ও বৃদ্ধির বিকাশ ঘটানো হয়। তো এই গ্রাউন্ডেই খেলানো হয়, সুন্দর একটা গ্রাউন্ড আছে, খেলার গ্রাউন্ড, বড় খেলার মাঠ দেখে বুঝতেই পারছো। আর এই যে স্কুল মাঠের, এই যে খেলার মাঠের সাথে আমার এই স্কুল, এখানে আছে স্কুলের নাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই স্কুল, আজকে একটুখানি তোমাদের শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে সাথে থেকো অবশ্যই। তো চলো, ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ, নতুন কোনো ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।